হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিদেশি শ্রমিক নির্ভরতা কমানোর ঘোষণা সৌদি সরকারের। বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ সৌদি আরব। দেশটির অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আলী তুয়াইজিরি বলেছেন, তার মন্ত্রণালয়ের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ হচ্ছে বিদেশি শ্রমিকদের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনা। সৌদি আরবের ইংরেজি দৈনিক আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মোহাম্মদ আলী তুয়াইজিরি বলেন, ভিশন 2030-এর প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নে আমাদের নারী ও পুরুষরা সক্ষম। দেশটির সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য বলছে, গত বছরের তৃতীয়ার্ধে সৌদি আরবের বেসরকারি ও সরকারি খাতে বিদেশি শ্রমিকের সংখ্যা 1,69,00,000-এ পৌঁছেছে। একই বছরের দ্বিতীয়ার্ধে এই শ্রমিকের সংখ্যা ছিল 1,79,00,000। সৌদি আরবে বর্তমানে বেকারত্বের হার 12.8% পৌঁছেছে। বেকারত্ব কমিয়ে আনতে ইতিমধ্যে দেশটিতে ইন্স্যুরেন্স, যোগাযোগ ও পরিবহন সহ প্রধান প্রধান কিছু খাতে নাগরিকদের প্রাধান্য দিচ্ছে সৌদি সরকার। সৌদি আরবের বেকারত্বের হার সম্পর্কে তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে এই বেকারত্বের হার 7% কমিয়ে আনতে চায় সৌদি সরকার, যাতে পড়াশোনা শেষ করা সৌদি নাগরিকরা প্রত্যেক বছর শ্রমবাজারে প্রবেশ করতে পারে। চলতি বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি 1.6% পৌঁছাতে পারে বলে অনুমান করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে সৌদি এই মন্ত্রী বলেছেন, আমাদের গভীর পর্যবেক্ষণ আছে, অর্থনৈতিক কর্তৃপক্ষের অনুমানের চেয়েও আমাদের প্রবৃদ্ধি হার আরও বেশি হবে। তিনি বলেন, 2.5% থেকে 3% মাঝে প্রবৃদ্ধি ধরে রাখাই আমাদের লক্ষ্য। সূত্র মিডল ইস্ট মনিটর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।